সভাপতি জনাব বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে বামাকোর জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি আমিরুল কবির চৌধুরীর স্মরণ সভা সংগঠনের সভাপতি বামাকোর ডেপুটি গভর্নর আমিনুল হক বাবুর সভাপতিত্বে শনিবার আজিংয়ে ওয়েল পার্কত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সংগঠনের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ এবং সাংগঠনিক সম্পাদক নোমানুল্লাহ বাহারর যৌথ সঞ্চালনায় একটা বিশেষ অতিথি আসিল বামাকোর বিশেষ প্রতিনিধি এবং আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আসাদুর রহমান, দক্ষিণ জেলা শাখার সভাপতি বাবু অজিত কুমার, মহানগরের নির্বাহী সভাপতি আবু হাসনা চৌধুরী, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান খান, সহসভাপতি মুসলিম উদ্দিন ভূঁইয়া, মহানগর সহসভাপতি লায়ন মোহাম্মদ ইব্রাহিম, মেট্রোপলিটন আঞ্চলিক শাখার সিনিয়র সহসভাপতি শাহেদ মোহাম্মদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার নুরুজ্জামান জামান, আঞ্চলিক শাখার যুগ্ম সম্পাদক মোর্শেদ আলী, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সহ নেতৃবৃন্দ। আমরা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে, মানবাধিকার কমিশন অঞ্চল, মহানগর, উত্তর, দক্ষিণ সকলের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন। অনেক কথাই বলা যায়, সেটি হচ্ছে একটি হচ্ছে কি বিচারপতি আমিরুল কবির চৌধুরী কেমন ছিলেন, বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত, এখন কেমন চলছে, আরেকটা হচ্ছে মানবাধিকার কমিশন। আসলে মানবাধিকার কমিশনের কাজ কি, কেন এত মানবাধিকার কমিশন, এগুলো বিশাল একটা ব্যাখ্যা, একটা বিশাল সেমিনার বা অনেক ধরনের আলোচনা এগুলো নিয়ে হতে। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।